রাজনৈতিক পরিচয় ঠিকানা। বাংলাদেশ ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আরাফার ময়দানে বাথরুমে সিরিয়াল দিয়েছেন 72 জন লোক তার সামনে, 72 জন লোক সামনে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র যার ওসিলায় আমাদের মসজিদের প্রথম খুঁটিটা এখানে গাড়া হয়, যিনি স্বয়ং উপস্থিত থেকে এই মসজিদটা উদ্বোধন করে দিয়েছিলেন, উদ্বোধনী ভাষণে তিনি বলছিলেন এদেশে কাদিয়ানি বাস করতে পারবে, এদেশে শিয়া বাস করতে পারবে, এদেশে অমুসলিম বাস করতে পারবে, তা আহলাদিসদের মসজিদ হবে না। তাই বলে নিজে স্বয়ং উপস্থিত থেকে উদ্বোধন করে দিয়েছিলেন এই মসজিদ, আল্লাহ তাকে এই পুরস্কার দান করুন। প্রাক্তন মেয়র মহোদয় তিনি আরাফার ময়দানে 72 জনের পিছনে সিরিয়াল দিয়েছেন বাথরুমের সামনে। আর একজন এসে বলছে, আরে আরে আমাদের মেয়র স্যার, স্যার সামনে আসেন, স্যার সামনে আসেন, স্যার সামনে আসেন। সবাই সামনে থেকে সরে গিয়ে সামনে আগায় আসেন। তখন উনি, যারা প্রত্যক্ষদর্শী তারা গল্প করেছেন, উনি তখন এহরামের কাপড় হাতে ধরে বলছিলেন, এহরাম পরেছি, হজ করতে এসেছি, ঢাকার সিটি কর্পোরেশনের মেয়রের পরিচয় দিতে চাই না, তোমাদের কাজ তোমরা করো, আমাকে সিরিয়াল মতো আমার কাজ ছাড়তে দাও, আমি এখানে কোনো দলীয় পরিচয় আসি নেই, আল্লাহর নাখন্দা বান্দা হিসাবে আল্লাহর কাছে প্রার্থনা জানাবার জন্য এসেছি। আল্লাহু আকবার। সাব্বাস মেয়র মহোদয়, আল্লাহ বরকত দান করুন, মনোভাব এরকম থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে হজ পালন করে আমাদের হাজি মহোদয়কে আবার ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের মসজিদের ইমাম সাহেব এবার হজে যাচ্ছেন, আগামীতে আমরা মুয়াজ্জিনকে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।